রুবিক্স কিউব 3x3 মাত্র 4টা সহজ সূত্র দিয়া সলভ করা যায়। আজকের এই ভিডিওটার ভিতরে আমি সব সূত্রগুলা আর রুবিক্স কিউবটা পুরোটুক শিখাই দিব। রুবিক্স কিউব মিলানোর সময় যে কোনো একটা সেন্টার চয়েস করে নিতে হয়, আর এই জায়গায় কিছু ইনফরমেশন আছে যেগুলো সলভ করার জন্য লাগে, তো এগুলা জানা ভালো রুবিক্স কিউবটা সলভ করার জন্য, আর অন্যান্য রুবিক্স কিউব মিলাইতেও এই ইনফরমেশনগুলা কাজে লাগে। এই ইনফরমেশনগুলো আমি ভিডিওর প্রথম ডিসক্রিপশনের দিয়ে দিতেছি, ওই ভিডিওটা দেখে আপনারা সব রকমের রুবিক্স কিউব মিলানের জন্য একটা সাধারণ ধারণা পাবেন। তো ওই ভিডিওটা হালকা দেখে নিন, অথবা এই ভিডিওটা দেখেই রুবিক্স কিউব 3x3 সলভ করা শিক্ষা নিতে পারেন। তো আমরা জানি যে রুবিক্স কিউবের 3টা লেয়ার থাকে, 1টা, 2টা, 3টা। সর্বপ্রথম আমরা এই লেয়ারটারে সলভ করবো, তারপরে এইটা, তারপরে এইটা। এই দুইটা লেয়ার কোনো সূত্র ছাড়াই সলভ করা যায়, কিন্তু তারপর আমরা এই দুইটা লেয়ার সলভ করানোর লাগে আমি ছোট ছোট শর্ট সূত্র দিব, যেন আপনারা জলদি সলভ করাটা আয়ত্তে নিতে পারেন। সর্বপ্রথম আমরা যে কোনো একটা সাইড সলভ করলেই হয়, তো আমরা সাদা সাইডটা সলভ করবো। তো সাদা সাইডে প্লাস বানাইতে হবো, সর্বপ্রথম এরকম করে একটা প্লাস বানাইতে হবো। আমরা জানি এটার সেন্টার কয়, আর এই সাইডগুলার কর্নার কয়, আর এই মাঝখানেগুলার এজ কয়। তো সেন্টার অন্য কর্নার বা এজের লগে মিলবো না, আর কর্নারগুলা এজ আর সেন্টারের লগে মিলবো না, আবার এজ এজ যেগুলা ওগুলো আবার কর্নার আর সেন্টারের লগে মিলবো না। যে সঙ্গে আমরা সেন্টার ফাইন করবো, সঙ্গে সেন্টারের যে কালারটা থাকবো ওইটা শুধু একটাই থাকে, সব সেন্টারে শুধু একটা করে কালার থাকে, কর্নারে 3টা করে কালার থাকে, আর এজের ভিতরে থাকে এলো 2টা করে কালার, সেন্টারে 1টা, এজে 2টা, আর কর্নারে 3টা করে কালার থাকে। তো আমরা এই জায়গা দিয়া সর্বপ্রথম এই জায়গায় একটা সাদা আছে, এই জায়গায় একটা সাদা আছে, এই জায়গায় একটা সাদা আছে, আর এখানে একটা সাদা আছে। তো আমরা এই জায়গায় একটা সাদা, এই জায়গায় একটা সাদা, এই জায়গায় একটা সাদা, আর এই জায়গায় একটা সাদা আনবো, তাহলে এই জায়গায় একটা প্লাস হয়ে আসবো। তো এই সাদাটা এই জায়গায় নেন না সবচেয়ে সোজা, কারণ এটার শুধু এইটা ঘুরাইলেই আয়সা করবো, এইটা এই জায়গায় আনার জন্য এটারও ঘুরাইলেই আয়সা করবো, আবার এই জায়গার সাদাটাও এমনি করে ঘুরাইলে আয়সা করবো, তারপরে এই জায়গার সাদাটাও এভাবে ঘুরাইলে আয়সা করবো। আবার এই সাদাটা এখন যদি আমরা এখানে আনতে চাই, তাহলে এই জায়গায় যে সাদাটা আসলে ওইটা জায়গা, তো এই জায়গায় কোনো সাদা নেই, এইটা আমরা এই জায়গায় আনি যেন এই সাদাটার উপরে নিলে কোনো সাদা নিজে যেন না যায়। তো এরকম করে প্লাস বানানোর পরে আমাদের দেখতে হবো, প্লাসটা বানানোর পর আমাদের দেখতে হবো যে এইগুলা সলভ হয়েছে নাকি। এই জায়গায় 2টা সলভ আছে, আর এই 2টা সলভ নাই। যে সংখ্যা 2টা সলভ থাকবো আর 2টা সলভ থাকবো না, ওই সংখ্যা যে 2টা সলভ নাই ওই 2টার আমরা একটা ডাইন দিকে দেবো আর একটা সামনে দেবো, একটা ডান দিকে একটা সামনে, ধরা এই ডান দিকেরটা নিচে নামাই দেবো, আর যেটা এই সামনে আছে এটার এই সাইডে দিয়ে দেবো, তারপর এই ডান দিকে যেটা নিচে নামাইছিলাম এটা উপরে দেবো, পরে এটা আবার বামে ঘুরাইয়া এটারে নিচে দিয়ে দেবো। তো এটার লেগে একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি, যেহেতু সম্ভবত আমার এই ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটা আপনারা দেখছেন, তো আপনারা সহজেই বুঝতে পারবেন এই ভিডিও মানে এই মুভগুলা কি। তো এই মুভটার আমরা দিতে পারি আর প্রুফ, ইউ প্রুফ, আর ইউ আর প্রুফ, দেওয়ার পরে এগুলা সব মিলা যাব। কিন্তু কয়েক সময় আবার হইতে পারে যে শুধু এই পাশের 2টা মিলছে, তো এই পাশের 2টা মিলছে কিন্তু এই পাশের 2টা মিলানি, তো এইটা সলভ করার জন্য যে 2টা পাশের মিলানো আছে ওই 2টার সামনের দিকে এমনি করে ঘুরাবো, আর এই 2টারে 2বার ঘুরে
তারপরে আবার রেখা দিব। তো এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সাধারণ সূত্র, যেন আপনি সহজে আয়ত্ত করতে পারেন, এই জন্য দিতেছে এই সূত্রটা। তো এটা আর প্রুফ এল ইউ টু আর প্রুফ এল, সরি এটা হলো আর ছিল যেটা উপরে আসছে, আর এটা হলো এল প্রুফ ছিল। তো এটা করার পরে আমাদের সবগুলা এই দিকে মিলে যাব, আর এইটাও প্লাস হয়ে যাব। এই প্লাস করানোর সময় আমাদের এইখানে 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 সাদা আছে কি নাই ওগুলার ভিতরে কোনো খেয়াল দেওয়ানোর নাই দরকার, শুধু দেখতে হবে এই জায়গায় প্লাস হয়েছে নাকি। তো এটা প্লাসটা হয়েছে, প্লাসটা হয়ে যাওয়ার পর আমরা এই যে সাদা অংশটা আছে এটা একদম নিচে রাখবো, আর উপরে যে হলুদ অংশ আছে ওইটার ভিতরে ফোকাস করব নেক্সট স্টেপগুলোর জন্য। নেক্সট স্টেপগুলো হলো এই সাদার এই কোনায় কোনায় সাদাগুলা সেট আপ করা। সেট আপ করার জন্য আমরা হলুদ অংশের এইখানে আসবো, আর দেখব কোথায় কোথায় সাদা আছে, এই কর্নারগুলোর ভিতরে কোথায় কোথায় সাদা আছে। তো ওই জায়গায় একটা কর্নার আছে, এই কর্নার ভিতরে তিনটা কালার আছে সব সাধারণ কর্নারগুলোর মতো, কিন্তু এই জায়গায় সাদা নেই, তার মানে এটা ইউজ করবো না। এই জায়গায় একটা কর্নার আছে, এই কর্নারটার ভিতরে নীল আছে, কমলা আছে আর সাদা আছে, তার সাদা আছে তার মানে আমরা এটা ইউজ করতে পারবো, এটা ইউজ করবো। আর এটা ভিতরে সাদা সহ আর যে দুইটা কালার আছে সেই দুইটা কালারের মাঝখানের, তো এই জায়গায় নীল সবুজ কালার আছে আর এই জায়গায় লাল কালার আছে, কিন্তু এটা ভিতরে আছে নীল আর কমলা সাদা সহ। তো এটা একবার ঘুরাই দিব। এখন এই জায়গায় নীল আছে কিন্তু কমলা আছে লবে, তার মানে এটাও পারফেক্ট জায়গায় আসে। আবার একবার ঘুরাবো, তারপরে দেখবো এসে এখানে এখন ঠিক জায়গায় আছে, এই জায়গায় নীল আছে আর কমলা আছে। তো এরকম মাঝখানে এরকম দুইটা কালারের মাঝখানে যে দুইটা কালারই পাশে থাকবো, দুইটা কালারের মাঝখানে নিয়ে যদি এটা ডান দিকে থাকে তাহলে আমরা বাম দিকে ঘুরাবো, আর যেহেতু এইখানে রাখবো তাই এটার উঠাবো পরে ব্যাক করবো, কারণ এটা আমরা এই সাইডে নিতে আসি, আবার পরে এটাও ব্যাক করবো কারণ এটা আমরা উপরে উঠাবো। তো এটার লেগে একটা সূত্রও দেওয়া যায় পারফেক্ট, এই দুইটা কালার যে দুইটা কালার অ্যাডজাস্ট করা আছে সাদার লগে ওই কালার দুইটার মাঝখানে আইন না, এই সূত্রটা দিতে পারি যে সংখ্যা ফেস বরাবর সাদা থাকবো এই জায়গায়, এই সূত্রটা দিতে পারি। সূত্রটা হলো আমি সূত্রগুলো স্ক্রিনে দিয়ে দিব আর আমি মুখেও বলতেছি, ইউ আর ইউ প্রুফ আর প্রুফ। তো এটা দেওয়ার পরে সাদাটা এই জায়গায় আসবো আর এই দুটো মিলা যাব, তারপরে আবার একটা এই জায়গায় আসবে সাদা সবুজ লাল, এই জায়গায় আছে কমলা আর সবুজ, আবার একটু ঘুরে দিলাম এই জায়গায় আছে সবুজ আর লাল। তো এটা হলো একটা পারফেক্ট জায়গায় আসছে, যে সময় দেখুন আমাদের উপরের দিকে আছে সাদাটা, ডানেও নাই বা বামেও নাই, ডানেও নাই অথবা বামেও নাই, উপরে আছে, তখন আমরা এই সাদাটা ফেস বরাবর আনার জন্য একেবারে বামে অথবা ডানে আনার জন্য এই সূত্রটা দেবো। এই সূত্রটা হলো আর ইউ প্রুফ আর প্রুফ, দেওয়ার পরে এটা ফেস বরাবর আসবো, এটার এই নিব। এখন দেখেন এই সাদাটা সবুজ আর লালের এইখানে আইন না, দেখি এটা বাম দিকে আছে, একটু আগে ডান দিকে আসছিল বাম দিকে আছে, এই দিকে থাকলে একটু আগে আমরা যেটা করছিলাম এটা ডান দিকে এরকম ফেস বরাবর ডান দিকে আসছিল আর এটা বাম দিকে আছে। তো বাম দিকে থাকলে আমরা দিব এটার এই সাইডে নিব, এটার উপর উঠাবো আর পরে ব্যাক পরে ব্যাক। তো এটা সূত্রটা বললে বলে দিই, ইউ প্রুফ L U L সরি সূত্রটা বলছি নিচে যেটা আছে এটা হলো এল আর যেটা উপরে আছে এটা হলো এল প্রুফ। তো এখানে আরেকটা আছে এটা হলো নীল আর লাল, তো এটা আমরা ঘুরে নীল আর লালের মাঝখানে আনলাম, নীল এই যে নীল আর লালের মাঝখানে আনলাম,
ডান দিকে আছে, তার মানে এটা লেখা সূত্র যেটা ছিল ইউ আর ইউ প্রুফ আর প্রুফ। তারপরে এই জায়গায় আরেকটা পাইছি যেটা ভিতরে কমলা আর সবুজ আছে, কমলা আর সবুজের মাঝখানে আনলাম, আর এটা যেহেতু ডান দিকে আছে তো এই সূত্রটা দিব ইউ আর ইউ প্রুফ আর প্রুফ। এই সূত্রটা দেওয়ার পরে যে সময় আমাদের সব কণাগুলা ঠিক হয়ে যাবো, দেখবো আমাদের সাদার সবগুলা সলভ হয়ে গেছে আর এই প্রথম লেয়ারটাও কমপ্লিট হয়েছে। প্রথম লেয়ারটা কমপ্লিট হওয়ার পর আমাদের দ্বিতীয় নম্বর লেয়ারটা কমপ্লিট করতে হবে। তো এখন আমরা সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করব। সেকেন্ড লেয়ার কমপ্লিট করার সময় আমরা উপরের দিকে এই এজগুলা থেকে নিয়ে এই জায়গায় এজগুলা বসাবো। তো দেখতে হবো কোন এজগুলার ভিতরে উপরের এই কালারটা নাই, উপরের কালারটা হলুদ আর এটা ভিতরে হলুদ আছে, এটা ভিতরে হলুদ আছে, এটাই হলুদ আছে, এটা হলুদ আছে, তার মানে এজগুলা এই জায়গায় এই জায়গায় আছে। এটা একটা কমপ্লিকেটেড অবস্থা, কারণ আমরা সবসময় এজগুলা এইখান থেকে নিয়ে এইখানে রাখবো, আবার এইখান থেকে এই জায়গায় উঠে দিতে পারবো। তো এই জায়গায় এরকম কোনো এজ নাই কা যেগুলো আমরা ইউজ করে সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করতাম। যে সঙ্গে এরকম অবস্থা থাকবো যে কোনো একটা এজ ইউজ করে আমরা এরকম একটা জায়গায় রাখবো যে জায়গাটা ঠিক নাই, যেমন এই জায়গাটা ঠিক নাই কিন্তু এই জায়গাটা ঠিক আছে, কারণ এই জায়গায় নীল আর এটাও নীল, এই জায়গায় কমলা এটাও কমলা, তার মানে দুইটা এজ স্পেসটা ঠিক জায়গায় আছে। কিন্তু এই স্পেসটা দেখলে বোঝা যায়, এজ স্পেসটা দেখলে বোঝা যায় যে এটা ঠিক জায়গা নেই, কারণ এটা লালের সাথে মিলছে কিন্তু এই নীলের সাথে মিলে নেই, তার মানে এই এজটা আমরা এই জায়গাতে উঠাই দিতে পারবো। তো যেই সময় আমরা এই এজটা এই রকম ভাবে এক্সচেঞ্জ করবো, মানে এটা এখানে আসবো আর এটা এখানে আসবো, এটার জন্য একটা সূত্র দিতে হবো। আসলে এটা সূত্র না, এটা একটা মুভ, এই মুভগুলো দিয়া আমরা এটাই এই দুইটা এক্সচেঞ্জ করতে পারবো। আর এটা আমি সূত্র আকারে দেখাইতে দিই যেন আপনার আয়ত্ত জলদি আসে। সর্বপ্রথম আমরা যেটা উপরে আছে এই লেয়ারটার উপরে ঘুরাবো, আমি মুভগুলার নাম বলতেছি। সর্বপ্রথম ইউ আর ইউ প্রাইম আর প্রাইম, তারপরে এটা উপরে উঠাইছে আর এই সাদাটা বাইরে আছে। সাদাটা রাখার নিয়ম আগেও দেখাইছি, সেম নিয়মে রাখতে হবে সাদাটা। তো সাদাটা কিভাবে রাখেন, ইউ প্রাইম এল ইউ এল প্রাইম, সরি এটা এল আসছিল। তো এটা একটু আগে এখানে ছিল, এটা এখানে আসলো আর এটা এখানে আসলো, এই দুইটা এক্সচেঞ্জ করছি জায়গাটা। তো যেন এটা আমরা পারফেক্ট জায়গা রাখতে পারি, এটা পারফেক্ট জায়গা আমরা কিভাবে বুঝবো, এটা হলো পারফেক্ট জায়গা। এই যে দেখেন এটার সাথে এটা মিলাবো, মানে লাল আর লাল ম্যাচিং করছে, আর উপরের কালারটা দেখবো, উপরের কালারটা হলো সবুজ, তার মানে এটা এইখানে আসবে, তার মানে এটা এখানে বসতে দেবো। তো যেভাবে এক্সচেঞ্জ করছিলাম একটু আগে এভাবে এক্সচেঞ্জটা করতে হবো। তো মুভটা হলো ইউ আর ইউ প্রাইম আর প্রাইম, সাদাটা উপরে এসে বসছে, সাদাটা নিচে রাখার প্রক্রিয়া একই, ইউ প্রাইম এল ইউ এল প্রাইম, সরি এল আসছিল, এটা বারবার এল একটা বিল্লা জায়গা। তারপরে দেখুন আর কোনো নোট আছে নাকি আনসার বলা, এই জায়গায় একটা এজ উঠছে যেটা এই জায়গায় আসছিল এসটা, এসটা ভিতরে কি কালার দেখেন, এটার লাগে এটা মিলছে, উপরে সবুজ কালার, তার মানে এটা এই জায়গায় বো। একটু আগে আমরা এইভাবে রাখছিলাম, এবারকে এইভাবে রাখবো, এভাবে রাখতে হলে কী করতে হবো, এবার কা ইউ প্রাইম দিতে হইব, এল দিতে হইব আর ইউ দিতে হইব, তারপরে ইউ এল দিতে হইব, তারপরে এই সাদাটা যে সঙ্গে ফেস বরাবর, মানে ফেস বরাবর চেষ্টা করবো নিচে রাখার প্রক্রিয়া আগের মতনই, প্রথমে ইউ আর ইউ প্রুফ আর প্রুফ, তারপরে সলভ। তো এরকম করে আরেকটা কর্নার আছে এই জায়গায়, তো এটার সাথে এটা ম্যাচিং, কিছু সময় আবার আপনারা কনফিউশন হয়ে যেতে পারেন যে এইটার লোক এটা ম্যাচিং হইতে আছে, উপর একটা ম্যাচিং হইতে আছে, কী করবো। তো এটা আপনি একটু মাথা খাটায় এটার সাথে মিলাইবেন, কারণ এই জায়গায় লাল কালার আছে, তো লাল কালার মিলাবো
আর এটা এই জায়গায় রাখবো, কারণ এটা এই জায়গায় রাখবো নাকি এই জায়গায় রাখবো, এই জায়গায় এলো উপরের কালারটা কি, উপরের কালারটা নীল, তার মানে এটা এই জায়গায় রাখতে হবে, তার মানে এটা এই বরাবর আসবে, তো এই বরাবর এই বরাবর এক্সচেঞ্জ হবো, তার মানে এটা এদিকে যাবো। দেখেন যে মুড়া রাখবো এটার অপোজিট সাইডে ঘুরাইতে আছে, এই মুভটাও আমি লিখা দিতাছি, উপরে স্ক্রিনে দেওয়া আছে। তারপরে এই সাদাটা উপরে ইসা করলে এটা মানোর প্রক্রিয়া কি, এটা এমনি আরেকটা তো সেকেন্ড লেয়ার কমপ্লিট। এই সেকেন্ড লেয়ার ভিতরে যে সঙ্গে দুইটা সলভ থাকবো অথবা আরো সবগুলাই কোনোটাই সলভ না থাকতে পারে, তো হইতে পারে যে এরকম ভাবে সাজাই না আছে এই দুইটা মিলছে কিন্তু এই দুইটা মিলে নেই কা, তো এটার মানে কি, কারণ এটা এই সাইড আসবো আর এটা এই সাইড আসবো, তো এটারে যদি আমরা ভুল এজ ধরি, এটারও ভুল এজ ধরি, আর এটার কারেক্ট এজ ধরি, ধরি এটা এখানে আসবো আর এটা তাহলে উঠে যাবো, আর এটা যে সংখ্যা এটা উঠে যাবো, তারপর আমরা এটার আবার এই জায়গায় রাখতে পারবো, এটার এই জায়গায় রেখা, তারপর আবার এটা উঠে যাবো, তারপর এটার আমরা এখানে রেখা দিব, কিভাবে ধরি এটা সলভ আছে আর এটা এখানে আনতে হইব, তো এটার এখানে আনি এই মুভটা দিয়া যেটা স্ক্রিনে আছে, তারপরে এটা যে সংখ্যা উঠে যাবো, তারপরে এটার লগে এটা ম্যাচিং করব, আর উপরে লাল আছে তার মানে এটা এই জায়গায় রাখতে হইব, এটা যেভাবে দেখাইছি এভাবে রেখা দিবেন, তো আবার এটাও আবার এটা এইখানে রাখতে হবো, উপরে নীল তার মানে এই মুড়াইব, যদি উপরে সবুজ থাকতো তাহলে এই মুড়াইত, যেহেতু নীল এটা এই সাইডে আসবো, তাহলে এটা কিভাবে রাখতে হবো, প্রথমে এই মুভটা দিতে হবো, তারপরে এই মুভ, তারপরে এটা, তারপরে এইটা, তারপর সাদাটা কিভাবে রাখতে এটা জানেন, এগুলো রাখার অনেকগুলো প্রক্রিয়া আছে কিন্তু আমি যে প্রক্রিয়াটা দেখাইতেছি এটা হলো সবচেয়ে সোজা, আর এটা যদি আপনি অন্য রুবিক্স কিউব যে সংখ্যা সলভ করবেন এটা লেগে কাজে লাগবো, তো এটা এদিকে যাইব, এটা উপরে উঠবো, তারপর এটা, তারপর এটা, তারপরে এই স্টেপটাও কমপ্লিট হইলো, আর আমাদের নিচেরটা সহ দ্বিতীয় লেয়ার ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে গা। এখন আমরা লাস্ট যেই লেয়ারটা আছে ওইটা সলভ করবো, এই যে লাস্ট লেয়ার, লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি, লেয়ার টু পর্যন্ত সলভ আছে, এখন আমরা লাস্ট লেয়ার, লেয়ার থ্রিটা কমপ্লিট করবো, তো লাস্ট লেয়ার থ্রিটা কমপ্লিট করণের চারটা স্টেপ আছে টোটাল। প্রথম স্টেপ যেটা, এটা ভিতরে আমরা ফোকাস করবো এই এজগুলার ভিতর, এজগুলা এই এজ যেগুলো আছে এগুলার ভিতরে সবগুলা হলুদ উপরে মানে প্লাস আকারে আছে নাকি, তো দেখলে দেখা যাইতেছে এই জায়গায় একটা হলুদ দুইটা আছে, একটা দুইটা, আর এই দুইটা লাগবে, যে সংখ্যা এরকম অবস্থা থাকবো ওই সংখ্যা আমরা রুবিক্স কিউবটা এইভাবে ধরবো, একটা উপরে আর একটা বামে হলুদ রেখা, এভাবে রুবিক্স কিউবটা ধরা এই সূত্রটা দেবো যেটা স্ক্রিনে আছে, আর আমি বলতাছি এফ আর ইউ আর প্রুফ, ইউ প্রুফ, এফ প্রুফ, দেওয়ার পর এরকম করে দুইটা আসবো, একটা ডান দিকে একটা বাম দিকে, অথবা এরকম করে আসতে পারে উপরে নিচে, যদি উপরে নিচে আসে তাহলে আমরা এটা এইভাবে নিব ডানে আর বামে নিয়া, আর দুইটা যে দুইটা নাই দুইটাই রেখা, সেম মুভ যেটা দিলাম এখন সেম মুভ দুইটা আবার দিতে হবে, এফ আর ইউ আর প্রুফ, ইউ প্রুফ, এফ প্রুফ, দেওয়ার পর এই জায়গায় একটা প্লাস হয়ে যাব, বা এক দুই তিন চার, চারটা এস হলুদ হয়ে যাব যদি থাকে, তাহলে আমরা কি করব, এই অবস্থায় থাকলে আমরা যে সূত্রটা দিছি এই সূত্রটা দিলে কমসে কম দুইটা এলাকারে আসা করব, ঠিক আছে, তো এফ আর ইউ আর প্রুফ, ইউ প্রুফ, এফ প্রুফ, দেখেন দুইটা আসা বসে একটা দুইটা, এরকম করে একটা দুইটা আসার পরে আমরা একটা উপরে আর একটা বামে দিয়া সূত্রটা দিব, তারপরে এই অবস্থা হয়, তারপর আবার এই অবস্থায় রেখা সূত্রটা দেওয়ার পর প্লাস হয়ে যায়। স্টেপ নাম্বার টু টপ লেয়ার সলভ করানোর লেগা, তো এই লেয়ারটা সলভ করানোর লেগা হপায় এই প্লাস বানানোর পর আমাকে দেখতে হবে এই যে এজ প্লাস এইগুলা নিচেগুলার সাথেও ম্যাচিং করে নাকি, কমসে কম দুইটা ম্যাচিং করবো, একটা হলো সামনে পিছে ম্যাচিং করবো অথবা ডাইনে বামে ম্যাচিং করতে পারি, তাহলে পাশাপাশি এইরকম বা পাশাপাশি ম্যাচিং করবো অথবা সামনে পিছে ম্যাচিং করতে পারি, ঠিক আছে,
তো এখানে একটাও ম্যাচিং দেখা যাইতেছে না, তার মানে একবার ঘুরাবো তারপরে দেখবো ম্যাচিং আছে নাকি। এই জায়গায় একটা ম্যাচিং হয়েছে কিন্তু কমসে কম দুইটা ম্যাচিং পাওয়া যাবো আমরা। তো এই জায়গায় আবার ঘুরানোর পরে দেখি এই দুইটা ম্যাচিং হয়নি কিন্তু এই দুইটা ম্যাচিং হয়েছে। এরকম করে যে সংখ্যা দুইটা ম্যাচিং হইব, একটা ডান দিকে হাতের ডান দিকে সরফালা, একটা হাতের ডান দিকে আর একটা হাতের পিছে রাখতে হইব, একটা হাতের ডান দিকে একটা হাতের পিছে রাখতে হইব। রেখা এই সূত্রটা দিব, এটা হলো সূত্র নম্বর দুই, এই সূত্রটা দিতে হইব। তো এই সূত্রটা হলো আগে সূত্রটা থেকে পুরোপুরি ভিন্ন, এটাও আমি স্ক্রিনে দিতাছি আর আমি সাথে বলতাছি। এটা হলো এফ, সরি এটা হলো আর, ইউ আর, ইউ আর, ইউ টু আর প্রুফ, ইউ দেওয়ার পর দেখুন সব কয়টা এইচ ঠিকভাবে সবগুলো লাগে ম্যাচিং করতে হবে। তো কিছু সময় এরকম একটা সিচুয়েশন হইতে পারে যে সামনেরটা পিসেরটা মিলছে কিন্তু ডাইন আর বামেরটা মিলে নাই কেউ। এই অবস্থায় আমাদের রুবিস্কিউবটা যে কোনো একটা অবস্থা মানে এইরকম টপ লেয়ারের ভিতরে হলুদ রাইখা সামনে অথবা পিসে অথবা ডাইনে বামে রাইখা, এই দ্বিতীয় নম্বর সূত্রটা দিতে হবো, যেটা হলো আর ইউ আর প্রুফ, ইউ আর, ইউ টু আর প্রুফ, ইউ দেওয়ার পর ডাইনে আর বামে দুইটা থাক, এই যে একটা ডাইনে একটা পিসে রাইখা দ্বিতীয় নম্বর সূত্রটা দিয়া আমরা সলভ করবো। এটা আমি আগেও দেখেছি তাই এখন জলদি করে করে দিলাম। দ্বিতীয় নম্বর স্টেপ কমপ্লিট হওয়ার পরে তৃতীয় নম্বর স্টেপ, তৃতীয় নম্বর স্টেপটার ভিতরে আমাদের দেখতে হবো এই কর্নার গুলা, এই কর্নার গুলা পারফেক্ট জায়গায় আছে নাকি। দেখেন এই জায়গায় এলো লাল আর নীল আছে কিন্তু এই দুইটা কালার অনুযায়ী এই জায়গায় কমলা, সরি কমলা আর নীল হইব কিন্তু এই জায়গায় কমলা আর নীল নাই, তার মানে এটা পারফেক্ট প্লেসে নাই। এটাও পারফেক্ট প্লেসে নাই কারণ এটা নীল আর কমলা আছে, এই জায়গায় লাল আছে আর নীল আছে, তার এটাও পারফেক্ট প্লেসে নাই। এটাও পারফেক্ট প্লেসে নাই কারণ এই জায়গায় সবুজ আর লাল, এটাও পারফেক্ট প্লেসে নেই কারণ এই জায়গায় সবুজ আর কমলা। যে সংখ্যা কোনোটা পারফেক্ট প্লেসে না থাকবো কর্নার, যে কোনো একটা কর্নার রে ধইরা মানে যে কোনো একটা কর্নার রে ঠিক ধইরা ধরি, এটা ঠিক আছে যে কোনো একটা কর্নার রে ধইরা তৃতীয় নম্বর সূত্র দিতে হইব। তৃতীয় নম্বর সূত্রটা হলো ইউ আর ইউ প্রাইম, ইউ আর প্রাইম, ইউ এল। তো এই সূত্রটা দেওয়ার পর কমসে কম একটা কর্নার পারফেক্ট জায়গায় এসে পড়বে, যে এই কর্নারটা আসছে শুধু পারফেক্ট জায়গা আর কোনো কর্নার পারফেক্ট জায়গা নেই। দেখো জায়গায় যে দুটা কালার আছে হলুদের সাথে একটা ম্যাচিং করছে কিন্তু আর একটা ম্যাচিং করেনি, কিন্তু এটার ভিতরে হলুদ লাল আর নীল আছে, আর এইটাও হলুদ লাল আর নীল টোটাল এই তিনটা কালারের মাঝখানে আছে, তার মানে এটা পারফেক্ট জায়গা আছে, পারফেক্টভাবে ফ্লো নাই কিন্তু পারফেক্ট জায়গা আছে। যে সময় এরকম একটা কর্নার ঠিক জায়গায় থাকবো আর বাকি তিনটা ঠিক জায়গায় থাকবো না, ওই সময় এই কর্নারটারে সামনের ডান দিকে, সামনের ডান দিকে রেখা এই তৃতীয় নম্বর সূত্রটা আবার দিতে হইব। তো ইউ আর, ইউ প্রুফ, এল প্রুফ, ইউ আর প্রুফ, ইউ প্রুফ, এল দেওয়ার পর দেখতে হইব কণাগুলা ঠিক জায়গায় আসছে নাকি, যদি না আসে তো আরেকবার দিয়া কণাগুলা ঠিক জায়গায় আনতে হইব। আর এই সূত্রটা যে তৃতীয় নম্বর সূত্রটা দিলে এই কর্নারটা এইখানে আসে, এই কর্নারটা এইখানে যায়, এই কর্নারটা এইখানে আসে, তার মানে এই কর্নারটা আবার এইখানে আসবে যেটা আমরা চাইতেছি। তো এই সূত্রটা আবার দিই তৃতীয় নম্বরটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেওয়ার পর কর্নারগুলো পারফেক্ট জায়গায় গেছে। স্টেপ নাম্বার ফোর, স্টেপ নাম্বার ফোর এর ভিতরে আমাদের রুবিস্কিউবটা পুরোপুরি ভাবে সলভ হয়ে যাবে। তো এই জায়গায় আমরা দুইটা কর্নার যে দুইটা সলভ হয়ে গেছে আর এই দুইটা কর্নার আনসলভ আছে। তো যদি এই দুইটা আমরা যেভাবে সলভ করব এই দুইটাও একই, আবার যদি তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে হয়তো কোনোটাই সলভ নাই, এই জায়গায় দুইটাই সলভ আছে, আমি এই দুইটা সলভ করবো। এই দুইটা সলভ করার জন্য চতুর্থ নম্বর স্টেপটা দিয়ে দেবো, এই কর্নারটা
যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে ঠিক না হইব, মানে এই হলুদটা উপরে নীলটাই সামনে আর লালটাই কোনায় না আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই মুভটা দিতে থাকবো। আর এই মুভটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করবো ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মুভ দিব না, ঠিক আছে? তো এই মুভটা হইলো আর প্রুফ, ডি প্রুফ, আর ডি। একবার দিলাম, এই মুভটা দুইবার দিতে হবো, দুইবার দেওয়ার পরে একবার থামবো। তো একবার দিছি, এই যে একবার আর প্রুফ, ডি প্রুফ, আর ডি। তারপর দেখি এটা সলভ হয়ে গেছে, তার মানে এটার আর কোনো কাজ নেই। যদি এটা সলভ না হইতো তাহলে আর একবার দিতাম, তাহলে সলভ হইতো। এখন এটা এখানে আনবো আর এগুলা কিছু লড়াবো না। এটা দিলাম এখানে আন না, আবার এই একই চতুর্থ নম্বর যে স্ক্রিপ্টটা আসছিল ওইটা আবার দিব। এটা হলো আর প্রুফ, ডি প্রুফ, আর ডি, আবার আর প্রুফ, ডি প্রুফ, আর ডি। দেওয়ার পর আপনার সলভ হয়, তার মানে আরেকবার দিতে হবে তাহলে সলভ হয়ে যাবো। আর প্রুফ, ডি প্রুফ, আর ডি, আর প্রুফ, ডি প্রুফ, আর ডি। দেওয়ার পর নিচেরটাও সলভ হয়ে গেছে, উপরেরটাও সলভ হয়েছে, এটা শুধু একবার ঘুরাইতে হবে। কারণ এটা একবার ঘুরাইতে হতেছে কারণ আমরা একটু আগে এই কর্নারটারে এই সাইডে ঘুরাইছিলাম, যে সুমকা আমরা এইটা এই জায়গায় আনছিলাম, যে সুমকা তো এই কিউবটা সলভ হয়ে গেছিলাম।